Vas, mira qué malos hace. ¡Uy, ahora! পরিবারটার জন্য কিছু আবেদন করেছিলাম, এই আবেদনটুকু আল্লাহ তাআলা একজন মানবতার ফিরিওয়ালার মাধ্যমে মঞ্জুর করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা এমন একটি জাতি, আমরা কিছু কিছু কাজ আমাদের মনে থেকে করি, আর কিছু কিছু কাজ আমরা আমাদের অন্তর থেকে করি, আর কিছু কিছু কাজ করি আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। যেমন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে, নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা যেন প্রত্যেকটি মানুষ নামাজের প্রতি দাবিত হয়। আর ছোটো ছোটো বাচ্চা যারা আছে মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে অনেক ধরনের কথা বলে, এই তোমরা সরো, তোমরা ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, এরকম বলে। আসলে আমরা যারা বড় হয়ে গেছি, আমরা যারা প্রজন্ম বড় হয়ে গেছি, আমরা কিন্তু হয়তো আমরা আর বেশি দিন হয়তো বা বাঁচবো না, আমাদের কতজন আয়াত আসে যায় না। তবে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু বাচ্চারাই কি আবারও আমাদের মতো তারা নামাজি হবে। আমরা মনে করবো যে প্রত্যেকটা মানুষ যেন ছোটো ছোটো বাচ্চাদেরকে নামাজে মসজিদে যাইতে উৎসাহ দান করি। কারণ কেননা এরা আমাদের কাছে, আমরা যে যে কাজগুলো করি এই কাজগুলো এরা দেখবে, শিখবে, এবং তারাই পরবর্তী প্রজন্মে নামাজি হবে। এবং মানবতার মানবিক কাজগুলো আমরা যদি লাইভ প্রোগ্রামে প্রকাশ করি, তাহলে আমাদের এই দান দেখে অন্যজনের দান উৎসাহিত হবে। আসলে এই যে পরিবারটার চাওয়া আমার কাছে বা মানবতার ফিরিওয়ালার কাছে চাইছে, উনি ছোট্ট একটা আবেদন দিচ্ছে, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার, কোটি কোটি টাকার, অর্থাৎ নাম আমি কি বলবো, পয়সাওয়ালা কিন্তু আমাদের দেশে অভাব নাই, কিন্তু আমাদের আমাদের যে দুইটা চক্ষু আছে, দুইটা চক্ষুর দৃষ্টিকোণটা আমাদের ওইরকমভাবে ছড়িয়েছি যে পড়ে না। কারণ আমাদের দৃষ্টিকোণ যদি একটু যদি সুদৃষ্টি আমাদের সমাজের অবহেলিত মানুষের যদি ভিতরে যদি পড়তো, তাহলে কিন্তু আমাদের দেশের এই অবস্থা অত দামটা রাখি। আজকের এই যে দানটা যিনি করেছেন, যিনি আবেদনটা কবুল করেছেন, উনি আমাকে পাঠিয়েছেন এবং এও বলেছেন আজকে এই ক্ষুদ্রতম দানটুকু আপনি দিয়ে আসেন, পরিবারটার পাশে যাকে থাকেন। আল্লাহর রহমতে আমি কিছুদিনের মধ্যে দেশে আসতেছি, আইসে আমি নিজে স্বচক্ষে দেখে তার গড়টা কী অবস্থা আছে দেখে তার গড়টা ইনশাল্লাহ আমি পরিপূর্ণ করে দেওয়ার চেষ্টা করবো। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই পরিবার যিনি আমাদের আসলে নামটুকু আবার বলতে হইতেছে, যে মানুষ ভিন্ন রকম মন্তব্য করে, আমি নামটুকু বলে দিচ্ছি আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান, হ্যাঁ ওনার পিতার নাম জানি, হ্যাঁ দন্মে সাহেবের সুযোগ্য সন্তান, ভৈরবপুর উত্তরপাড়া, অর্থাৎ শুম্ভপুরের একাংশ, সৈনুদ্দিন সরকারের বাড়ির জনাব আব্দুল আল মামুন, উনি আমাকে বলেছেন ক্ষুদ্র ক্ষুদ্র দান, 4,000, 5,000, 10,000 টাকার দান যা আসবে সকল কিছু আপনি লুট করে রাখবেন, আমি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। তে আসলে একটা লোককে যদি আমি আমার মতো ব্যক্তি গরিব বানানোর চেষ্টা করতেছি, কেন জানেন, যতগুলো আবেদন তার কাছে আমি দিই প্রত্যেকটা আবেদনই কবুল করেন, অর্থাৎ উনি মঞ্জুর করে দেন, কিন্তু উনি তো বিদেশে কষ্ট করেন। আমরা যদি তার জন্য দোয়া না করি, আমরা যদি তার জন্য মন থেকে দোয়া না করি, তাহলে উনি তো ইনকাম না করলে আমাদের দিবে কোথায় থেকে? আমি আশা করব আপনারা যে তার গড়টা করতে গিয়া, তারই তার এই যে মহিলার গড়টা করতে গিয়া, কারণ ওনার তো স্বামী নাই নাকি, স্বামী নাই ওনার গড়টা তো উনি, ওনার ওনার ছেলে আছে একটা ছোট্ট, এই যে একটা দোকান, এই দোকানটুকু আমার জন্য এই যে এই ঘরটা, এই দোকানটা দিয়ে কিন্তু এই যে ওই মহিলাটা এই দোকানটা করে কিন্তু সংখ্যাটা চলে নাকি, আমি বলবো তাহলে এই যে মহিলাটা কাছে আমার একটা জিনিস আমার ভালো লাগছে, বিগত কয়েকদিনে আসছে বলে ওনার শাশুড়ি উনি যত্ন করে, আমার কাছে এত ভালো লাগছে, কারণ শাশুড়ি যারা যত্ন করে, কি বউ যত্ন করে, তাদের প্রতি আল্লাহ তাআলার একটা অশেষ রহমত থাকে। আর এই মহিলার কোনোদিন ঠেকবে না যে তার বৃদ্ধ শাশুড়িকে উনি সুনজরে দেখে, আল্লাহ যেন ওনাকে যতদিন বাঁচিয়ে রাখে উনি যেন ওনার শাশুড়ির সেবা যত্ন উনি নিয়োজিত থাকে, ওনার জন্য আমি দোয়া করি। আর আসলে বিষয়টা হলো
আপনারা কি প্রকাশের পক্ষে, অর্থাৎ প্রকাশ আমাদের কিন্তু আগে একটা কথা ছিল যে এক হাতে চান করলে আর এক হাতে জানতে পারবে না, যদি এইরকম হয়ে থাকে তাহলে আজকে যে আমি এখানে আসতাম উনি যদি আমাকে না বলতেন, আমি যদি প্রকাশ না করতাম তাহলে কি দান আসতো? তাহলে দান আপনি প্রকাশ এবং গোপনীয় আপনি জানতে হবে। আমি জানি না, আমি এত এত বড় কোনো আলেমও না, আমি কোনো আরবিও পড়ি নাই। দান আপনার আপন জন, আপন আপন ভাই, আপন আপন জনের মধ্যে গোপনীয় দান করবেন, আর বাইরে দান করলে আপনারা প্রকাশে দান করবেন, যে দানটা একজনে দেখে আরেকজনে দানে উৎসাহিত হয়। যেমন আপনার এখানে হুজুর আছেন, হুজুর আমি বলছি যে উনি যেমন মসজিদের মধ্যে মসজিদের কালেকশন করে, তখন যে বলে আমাদের এখানে আমাদের আজকে একটি ফ্যানের দরকার, একটা এসি দরকার, আমাদের মধ্যে একজন ব্যক্তি 25,000 টাকা দিবে, কে আছেন তারা? তখন এই লোক কি করে, আরে আমার বলছে আমি আগে বলে ফেলি, উনি দাঁড়ায় বলে আমি আসি 25,000 টাকা দিব, আরেকজনে বলে আমি আসি, বুঝলে? এরকম দেখতে দেখতে কিন্তু দানের সংখ্যাটা বেড়ে যায়। আপনারা যারা অভিজ্ঞ লোক আছেন, আপনারা যারা সম্মানিত ব্যক্তি আছেন, আপনারা আমার কথা যদি কোনো ভুল ভ্রান্তি হয় বা যদি কোনো আমি যদি কোনো ইসলাম বিরোধী কথা বলি বা কোনো সামাজিক বিরোধী কথা আমাকে ধরবেন, আমাকে শিখিয়ে দেবেন যে জাকির তুমি এই কথাটা এইভাবে বলছো। আমি মনে করি দান প্রকাশ্যে অনেক সোয়াব, গোপনীয় দান মহাসোয়াব, দান প্রকাশ্যে অনেক সোয়াব, গোপনীয় দান মহাসোয়াব, অর্থাৎ সোয়াবের অংশ কোনোটাই কম না। আমি জাস্ট এখানে পরিশ্রম করতেছি, এখানে আসছি, আমি কিন্তু আমার একটা স্বার্থ আছে, যেমন আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য। আসলে আমার লাভটাও শুধু এইটাই যে আজকে বোধহয় আফা আমার বাসায় গেছিলো, দেখছি আমি গরিব মানুষ, আমি আমার মতো করে তাকি, যাক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, পৃথিবীর সকল হাজারো কোটি কোটি পরিবারের মধ্যে আমি দুইটা মেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব সুখী পরিবার। আমার জন্য দোয়া করবেন, আমার স্ত্রী অসুস্থ আছেন, উনি আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন, উনি উনিও যাতে ভালো থাকেন, আর বিশেষ করে আমার দুইটা মেয়ের জন্য দোয়া করবেন, আর আমি যেন আমার কাজে ফাঁকে এই ধরনের খোঁজখবরের পাশাপাশি সকলের পাশে থাকতে পারি, মানবতা ফিরুল্লাহদের অর্থদানে আপনারা সকলে আমার দোয়া করবেন। আজকের যিনি দান করছেন উনি আব্দুল্লাহ মামুন, ওনার নামটা আমার না বললে আমার নিজের কাছে একটু খারাপ মনে হয়। আসলে আসলে আপনারা মনে করুন যে কিছু কিছু লোক বলে যে শুরু শুরু দান করে উনি প্রকাশ করে, হ্যাঁ উনি ফসাই লাইতেছে, না যারা এই কথা বলবে তাদের চোখের দৃষ্টি খারাপ। আমি মনে করব আমাদের যে দুইটা চক্ষু আছে, আমি একটা কথা বলছি, আমাদের দুইটা চক্ষু যদি একটু খেয়াল করলে আমরা একটু এরকম বুঝে ফেললে আমরা মরা, আর একটু চাইলেই আমরা কি জীবিত। আমরা যদি সুদৃষ্টিতে যদি এই সমাজের মানুষের দিকে আমরা একটু তাকাই, নিশ্চয়ই আমরা আমাদের সমাজের মানুষগুলো কি অবস্থা আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজ থেকে হিংসা বিভেদ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজ উন্নত হবে না। আপনারা কি মনে করেন? আমাদের মন থেকে অন্তত হিংসা, যেমন বুরহান সাহেব ভালো কাজ করতেছে, বুরহান মেয়ে একটা বালা মনে কুলিয়া চড়তে গেছি আমাদের ভৈরবে এসে সে ভালো থেকে একটা ফর্মটি উঠে দেবো, এটা কিন্তু এই হিংসাটা কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা যেন আমরা যেমন হিংসাটা যেমন না করি, কেননা হিংসাটা করলে আমার কমতি, অর্থাৎ আমার যে নিজেকে আল্লাহ বরাদ্দ দিয়েছে আমার নিজে কিন্তু উনি দিতে পারবে না। তাহলে আমাদের এই যে আল্লাহ তালা আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছে, আমরা কখন মারা যাবো তা আল্লাহ আল্লাহ তালা আমাদের নির্দিষ্ট হায়াতে দিয়েছে। আমরা দোয়া করবো যে আমরা যেন আমাদের নির্দিষ্ট হায়াতটুকু সুবিশুদ্ধভাবে কাটিয়ে আল্লাহ যেন আমাদের ইমান আমলের সহিত মৃত্যুবরণ করে, নাকি কথা বলছি? এখন আমরা যিনি ওই অর্থানটা করেছেন এবং এই ঘরের প্রতি এই পরিবারটার ঘরের প্রতি যিনি মনোযোগ দিয়েছেন, ওনার জন্য ওনার পিতা অসুস্থ, ওনার নানা অসুস্থ, সকলের সুস্থতার জন্য এবং পৃথিবীর যত মুসলিম উম্মাহ মারা গিয়েছে সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা অসুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে হুজুরকে বলবো আমি দোয়া করার জন্য। হুজুর আপনি একটু দোয়া করেন। আসসালামু আলাইকুম। بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد للرجالكم ولكن رسول الله وختام النبي وكان الله بكل شاين عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
আমরা সকলে মিলিত ভাবে দোয়া করি এই হৃদয়বান ব্যক্তি যার যাকে আজকে সাহায্য দান করছেন উনি অত্যন্ত গরিব, তার স্বামী নাই, তার ছয়টা মেয়ে নিয়ে এই সংসারে একটা স্বাস্থ্য চালায় জীবন যাপন করতেছে এবং শাশুড়ি অনেক যত্ন করতেছে, আলহামদুলিল্লাহ করতেছে। আপনারা সকলের কাছে আমি অত্যন্ত আনন্দিত এই মহিলার জন্য, এই যে একটা কিছু করছেন বা আনছেন, আরো একটা কিছু করার আবৃত্তি আমরা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। তার স্বামী নাই, তার ছয়টা মেয়ে, একটা শিশু সন্তান ছেলে, এটার তোলে অনেক টাকা পয়সা খরচ করতেছে, মানে তার ছেলের পারিবারিক আর এই স্বাস্থ্যের দিকটা অনেক খারাপ। তো কাজেই তার একটা ঘর আছে, ঘরটা কোনো চালের ইয়া বৃষ্টি আলিয়া পানি পরে, এই ঘরটার মাঝে থাকার পরিবেশ নাই। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা সকলে মিলিতভাবে তার ঘরটার একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, আমিন। আমি দোয়া করি আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের সকলের মঙ্গল কামনা করি, আলহামদুলিল্লাহ। নমাজের বাদে আল্লাহ মৃত্যু মুঠুম হারুন মিয়ার দোকানের মাঝে বসে আল্লাহ তোমার শাহী দরবারে দুটা হাত বিকুকের মতো হাত বিছাইছি,
যে উদ্দেশ্য কইরা নিয়া তোমার সাহি দরবারে দুজাহাত ভিক্ষুকের মতো হাত বিছাইছি। আল্লাহ তুমি মনের খবরে জানো, দিলের খবরে জানো আল্লাহ। জাকির বাইরে প্রচেষ্টায় আল্লাহ সহযোগিতায় আল্লাহ তার দুজন সঙ্গী নিয়ে আল্লাহ হারুন মিয়া মৃত্যু হারুন মিয়ার স্ত্রীকে আল্লাহ সহযোগিতার হাত বাড়াইয়া দিয়েছে। তাদেরকে আল্লাহ তুমি হায়াত রিজিক বাড়া। জাকির ভাইয়ের ছেলে সন্তান ত্রিপুত্র নিয়ে সুখে সংসার করার তুফিক দাও। আমিন। লগে যারা সহযোগিতা করছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি হায়াত রিজিক বাড়া দাও। আমিন। আমিন। তার হাত বাড়াইবার পরিবেশ তৈরি করে দাও। আমিন। আল্লাহ তার এতিম একটা মেয়ের হাত বাড়াইছে আল্লাহ তাআলা, তার তার হাত আল্লাহ গাফুরুর রহিম তার হাত মাথা হাত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। জন তাদের হাত তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমিন। আল্লাহ তাদের মনের মুখসু তুমি মুখুদে মঞ্জুলে বসায় দাও। আমিন। আল্লাহ মৃত্যু হারুন মিয়ার কবরটাকে আল্লাহ তুমি জান্নাত ফেরদৌস নসিব করে দাও। আমিন। আল্লাহ আব্দুল আল মামুন ভাই তার মা বাপ যারা অন্ধকার কবরে, আত্মীয় স্বজন বংশগুলি যারা অন্ধকার কবরে এতিম হয়ে আসিয়াছে আল্লাহ তার কবরবাসীকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আব্দুল আল মামুন ভাই বিদেশে আছে আল্লাহ তার জন্য আমরা কাজ করে দোয়া করি। আল্লাহ যেন তার মনের মুখ চুপ মুখে মঞ্জিলে বসায় দাও। আল্লাহ তার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তার আব্বা আম্মার রূপ মুক্ত সেবা দান করে। আমিন। আমিন। ত্রিজিক বাড়ায় দাও। আল্লাহ তার মনের মুখসুদ মুখসুদে মঞ্জিলে বসায় দাও। আব্দুল আল মামুন ভাইয়ের আল্লাহ তুমি হায়াত রিজিক বাড়ায় দাও। আমিন। বাড়িতে আল্লাহ যেন তারে সুখে সংসার করার তৌফিক দান করে। আমিন। রাব্বির হামুনা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বির হামুনা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা। রাব্বানা ওয়া তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ওয়া মুশরিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম। সম্ভাকের যে একটা তা সুন্দরভাবে একটা দেশন নেওয়ার একটা ইয়া নিছে কার্যকলাপ লাস্টটা আমার কাছে বলছে ওরা বলার পরে আমি ভাই আমাদের মাঝে একজন আছে আমাদের খারুন ভাই তা অ্যাক্সিডেন্টে তা মনে করেন যে ইয়ে হয়ে গেছে পরে লাস্ট তা ওনার দুনাতে মারা হয়ে গেছে তার ফ্যামিলি চলতে চলতে একটু কষ্ট হইতেছে কিন্তু ভাই একটু সে কাজ করছে জাকির ভাইয়া আমার অহবদা বোন ভাবির অহবদা তার বাসা থেকে নেওয়ার পরে বললো যে আমি তো একটা ছেলে পছন্দ করছি কিন্তু তোমরা একটু ছেলেটারে ভালো করে দেখো কিংবা ছেলে মেয়ে দেখো। পরে আমিও ছেলে দেখছি ছেলে মেয়ে দেখাইছি ওই খারুন ভাইয়ার এই চুটু বোনের বাড়ি এলো গৌরবপুর এখানে বলো ছেলের মেয়ের দেখা দিছি দেখানোর পরে ছেলে আমাকে ভালো লাগবে ছেলেও মানে মেয়ের কাছে ভালো লাগবে পরে ওখান মনে করেন যে আমাদের একটি ভাই ওখানে আপনারা সবার বাজারে আছে এখন আমাদের খারণ ভাইয়ের যে একটা ঘরের যে অবস্থা চিন্তা ছিঁড়ে গেছে পারে গেছে কিভাবে থাকে কিভাবে একটা বন্দোবস্ত আমাদের আল মামুন ভাইয়া আল্লাহ লস্তে সবার কাছে দোয়া করি আমাদের আল মামুন ভাইয়ের দোয়া করি। একটা ঘরের ব্যবস্থা করে দিলাম খুবই ঠিক করে দিতে ভালো হইব। হ্যাঁ আমার লাইগা ভাই আন্দা দোয়া করবো আন্দার হুজুর দোয়া করবো সব দোয়া করবো ভাই।